তো কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। আজকে আমি বাঙালিদের সব থেকে প্রিয় একটা রেসিপি শেয়ার করব, মাছের ঝোল। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই সবার সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তো ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা, কালো জিরে, এলাচ, লবঙ্গ। তারপরেই আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, যেন কাঁচা ভাবটা না রয়ে যায়। কাঁচা ভাবটা রয়ে গেলে কিন্তু হবে না, ভালো করে ভাজতে হবে। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। আদা রসুনটা দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু ভালো করে মাখিয়ে নেব, তারপর একে একে সব মশলা দেব। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। তা আমি এখানে তিখা লাল চিলি পাউডারটা ইউজ করেছি, এটা বেশি ঝাল হয় না, কালারটা বেশ ভালো আসে। তো কষানো হয়ে গেছে, এবার আমি একটা বেশ বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না সে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কষাতে হবে। আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে এটা কষাচ্ছি, আর যত কষাবেন তত কিন্তু এই ঝোলের টেস্টটা বাড়বে, কষানোর কাছেই টেস্টটা নির্ভর করে। আর এখন কিন্তু কাঁচা ভাবটা, ওই টমেটোর কাঁচা ভাবটা চলে গেছে, এবার আমি সামান্য একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। জলটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়েছি, এই যে ওপর থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেব, আর আমি আগে থাকতে মাছটা তারপরে আলুটা ভেজে রেখেছিলাম, তো ভেজে রাখা আলুটা এবার দিয়ে দেব। তো আলুটা আমি কষানোর সময় দিতেই পারতাম, কিন্তু আলুটা আমার ফুল মানে বয়েল হয়ে গেছে, ফুল সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি ঝোলেতেই দিলাম। ঝোলটা ফুটে এসেছে, আলুটা দিয়ে দিলাম আর 4টে কাঁচা লঙ্কা চিরে দিলাম। তো এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। এখানে আমি রুই মাছ নিয়েছি, আর মাছটা বেশ বড় সাইজেরই ছিল। আর মাছটা ভাজাটা আর দেখালাম না, মাছ ভাজাটা দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। আমি এখানে লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে রেখেছিলাম, আর আলুটাও আমি লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো আলুটা একেবারে ফুল সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়তেই। আপনারা যদি আলুটা একটু অল্প সেদ্ধ থাকে তাহলে কষানোর সময় আলুটা দিয়ে দেবেন। তো এই যে ঝোলটা এবার ফুটছে, হয়ে এসেছে, আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে। তো মাছের ঝোলটা অলমোস্ট হয়ে এসেছে, কয়েক মিনিট ফুটে এলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর আমি স্টার্টিংয়ে যেহেতু সব গোটা গরম মশলা দিয়েছি, তার জন্য নামানোর আগে আর কোনো গরম মশলা পাউডার দেওয়ার প্রয়োজন নেই। তো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আর বেশ কয়েক মিনিট ধরেই ফুটেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব, পুরোপুরি রেডি হয়ে গেছে, সার্ভ করে দেখাচ্ছি। তো আলু দিয়ে মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, পুরোপুরি বাঙালি স্টাইলে। এখানে আমার জন্য একটু বাটি করে বেড়ে নিয়েছি, এবার আমি ভাত নিয়ে বসে পড়ব। তো এখানে আমি গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি, সাথে নিয়েছি শসা আর পেঁয়াজ। তো এবার নিয়ে নিলাম সব থেকে মেন জিনিস, মাছের ঝোল। তো আমাদের প্রত্যেকটা বাঙালি আমরা এই আলু দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালোবাসি, এই এরকম ঝোল থাকলে আর কিছুই লাগবে না। আর আলু দিয়ে মাছের ঝোলটা একেবারে বাঙালি স্টাইলে আমি বানিয়েছি। তো গরম ভাতের সাথে আর এরকম মাছের ঝোল থাকলে দারুণ লাগে, আর আলুটাও দেখুন তো কত সুন্দর গলে এসেছে। তো আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন।
আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। তো এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।